নমস্কার সুপ্রিয় দর্শক, আর এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের অঙ্ক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি এক দাগ থেকে তিন দাগ পর্যন্ত যাবতীয় প্রশ্নগুলো টু দা পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। আজকে আমি এসএ কিউবগুলো আলোচনা করব। তো দেখো, এগুলো টু দা পয়েন্ট আমি সলভ করে দেবো। এক দাগের প্রশ্ন, বার্ষিক সুদ আসলে 1/16 অংশ হলে 8 মাসে 690 টাকার সুদ কত হবে? সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কী হবে সেটা কিন্তু তোমাদের আমি পুরোপুরিভাবে সলভ করিয়ে দেখাবো। তো দেখো, আমি অঙ্কটা ডাইরেক্ট করে দিছি। P/16 সমান কি আছে? PTR/100, ঠিক আছে। সুদ সমান কি আছে? PTR/100। তো দেখো, এই যে PP বসে গেছে, টি এর মান 1 বছর, RR বসে গেছে বাই 100। তো দেখো, বোথ সাইড থেকে PP কেটে দিলাম, এ তো কী থাকছে, আর সমান 100/16 থাকছে। ইন্টারেস্টের ফর্মুলা কী আছে? PTR/100। পি এর মান কত আছে? 690, ঠিক আছে। তো দেখো, মানগুলো আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। মানগুলো বসিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এখানে 8 মাস বলেছে, সেই জন্য আমি কী করেছি, 8/12, মানে 8/12 মাসকে 12-তে ভাগ করলে কী হবে, সেটা বছরে রূপান্তরিত হয়ে যাবে, 8/12 করেছি, ঠিক আছে। এবং এখানে কী করেছি, তো দেখো অঙ্কটা কী করেছি সেটা তোমরা ভালো করে নজর করে দেখো, 100/16। তো দেখো, এখানে আমি কাটাকাটি করেছি, কাটাকাটি করলে, তো দেখো এখানে কী করেছি, কাটাকাটি করেছি, ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 2×4 আর 115। 115কে 4-তে ভাগ করলে কত হবে, 28×3=4, বা এটাকে পয়েন্টও করতে পারো, 28.75 টাকা। সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা, 2022 সালের অঙ্ক। তো দেখো, আমি খুব শর্ট প্রসেসে কিন্তু অঙ্কটা সলভ করিয়ে দিয়েছি। সুপ্রিয় দর্শকার্থী, পরের অঙ্ক, রোমান্টিয়র অঙ্ক, কোনো স্থানের লোক সংখ্যা 13,310 জন ছিল, কী হারের বৃদ্ধি পেলে 3 বছরে 17,280 জন হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখে নাও তোমরা অঙ্কটা, আমি তোমাদের সামনে তুলে ধরেছি সুবিধার জন্য। এ 17,280 আসল, ঠিক আছে, লোক সংখ্যা টোটাল 13,310 সময় 3 বছর। পি ব্র্যাকেটের মতো 1+R/100 ব্র্যাকেট ক্লোজ এন সমান এ, পি এর মান কত আছে, 13,310 1+R/100, আর এর মান কত আছে, 17,280 আমি বসিয়ে দিয়েছি। তাহলে কী করছি দেখো, 1+R/100 এর মাথায় কিউব সমান 17,280/13,310, তা কী থাকছে, 1,000 কেটে দিলাম, 1,728 এবং 1,331, মানে কি 12-র মাথায় কিউব আর 11-র মাথায় কিউব, 12-কে 3 বার গুণ করলে এটা হয়, 11-কে 3 বার গুণ করলে এটা হয়, 1,331 হয়। তাহলে কী থাকছে, 1+R/100 সমান 12/11, R/100 সমান কী থাকছে, 12/11, এই যে +1 এই দিকে আসলে -1 হয়েছে, বিয়োগ করলে কত থাকছে, 12-11 বাদ দিলে কত থাকছে, 11/11, 11 আর 100 কে 100। তাহলে দেখে নাও তোমরা অঙ্কটা কী করে করিয়েছি, অঙ্কটা কী করে করেছি দেখে নাও তোমরা, এই যে 11R = 100, R = 100/11, মানে 9×1=11, ঠিক আছে, এর অ্যান্সার হবে। তিন দাগের অঙ্ক কী বলেছে, কোনো ব্যবসায় ABC এর মূলধনের অনুপাত 1/X = 1/Y = 1/Z, বছরের শেষে ব্যবসাতে জেড টাকা ক্ষতি হয়েছে, সি এর ক্ষতির পরিমাণ কত, মানে এই সি এর পরিমাণটা লাস্টেরটা চেয়েছে। প্রথমে আমি অঙ্কটা সাজিয়ে নিয়েছি, A:B:C = 1/X = 1/Y = 1/Z, 1/X গুণ লসাগু কী আছে, XYZ এর লসাগু কী, XYZ = 1/Y গুণ XYZ = 1/Z গুণ XYZ, XX কেটে গেল, YY কেটে গেল, ZZ কেটে গেল, YZ = XZ = XY, অনুপাতগুলির যোগফল YZ + XZ + XY। তাহলে C এর ক্ষতির পরিমাণ কী আছে, Z × C মানে কোনটা, এইটা XY/YZ + XZ + XY, ঠিক আছে, গুণ করলে কী থাকছে, XYZ/YZ + XZ + XY, বুঝতে পারছো আমি কী বলছি। সুপ্রিয় দর্শকার্থী, চার দাগের অঙ্ক, 7x²-66x+27=0, সমীকরণটির বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত, 7x²-66x+27=0, AX²+BX+C = 0, এটা তো ফর্মুলা। তো দেখো, এটা কিন্তু এইটার এটা এটা α+β, আর প্রথমটার লাস্টারটা ছিল α গুণ β, প্রথমে দুটো ছিল α যোগ β, বীজদ্বয়ের গুণফল -B/A মানে কি, -66/77, -7 = +66/7, বীজদ্বয়ের গুণফল α গুণ β মানে C/A,
সাতাশ বাই সাত মানে কি, এই যে সাতাশ বাই সাত। তো দেখো এখানে অঙ্কটা কি আছে, আলফা যোগ বিটা ইজ টু আলফা গুণ বিটা। আলফা যোগ বিটা মানে কি সিক্সটি সিক্স বাই সেভেন ইজ টু আলফা গুণ বিটা মানে কি সাতাশ বাই সাত, সাত সাত কেটে গেল সিক্সটি সিক্স ইজ টু টোয়েন্টি সেভেন। তিন দিয়ে ক্যালকুলেশন করলে কী হবে, বাইশ ইজ টু নয়, বাইশ ইজ টু নয়। সুপ্রিয় দর্শকার্থী, পাঁচ দাগের অঙ্ক হরের করণী নিরসন করো, টুয়েলভ বাই রুটের ভিতরে রুট ফিফটিন মাইনাস থ্রি। তো দেখো টুয়েলভ ব্র্যাকেটের মতো রুট ফিফটিন প্লাস থ্রি, রুট ফিফটিন মাইনাস থ্রি থাকলে কী হবে, করণীয় কী হবে, অপোজিট হবে, রুট ফিফটি রুট ফিফটিন প্লাস থ্রি, টুয়েলভ রুট রুট ফিফটিন প্লাস থ্রি, আর এ প্লাস বি ইনটু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট ফিফটিনের হোল স্কোয়ার মাইনাস তিনের হোল স্কোয়ার মানে কি টুয়েলভ ব্র্যাকেটের মতো রুট ফিফটিন প্লাস থ্রি। আর এখানে কেসে রুট রুট কেটে গেলে পনেরো থাকছে, তিন তিরিকে নয়, পনেরো থেকে নয় বাদ দিলে কত থাকছে ছয়, ছয় দুগুণী বারো মানে কি টু ব্র্যাকেটের মতো রুট ফিফটিন প্লাস থ্রি এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের অঙ্কটা কী বলেছে, ছয় দাগের অঙ্ক, ও কেন্দ্রের একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য তেরো সেন্টিমিটার, এ বি একটি জ্যা এর দৈর্ঘ্য দশ সেন্টিমিটার, ও বিন্দু থেকে এ বি জ্যা এর দূরত্ব কত। সুপ্রিয় দর্শকার্থী, একটা বৃত্ত অঙ্কন করেছি যেখানে এ বি জ্যা আর এ ডি আর বি ডি কিন্তু ব্যাস বের করেছি। তো দেখো এ বিকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে সেটা এ ডি আর বি ডি পাবো দশ মানে কি এটা পাঁচ এটা পাঁচ। তো ও বি সমান সমান তেরো সেন্টিমিটার, এ বি দশ সেন্টিমিটার, ও ডি দাঁড়িয়ে আছে এ বির উপরে আর ডি এ বি এর মধ্যবিন্দু। তাহলে ডি বি সমান সমান কত দেখছে, এ বিকে দুই দিয়ে ভাগ করলে কত হবে, পাঁচ পাঁচ করে হবে পাঁচ সেন্টিমিটার, এ ডি পাঁচ আর আমাদের ডি বি পাঁচ, আর এটা কিন্তু ও বির মান তেরো বলে দিছে, আমাদের লম্বটা বের করলে হয়ে যাবে। তো দেখো ও ডি সমান সমান কী আছে, এখানে কী আছে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে কি তেরো স্কোয়ার মাইনাস পাঁচ স্কোয়ার, একশো উনসত্তর মাইনাস পঁচিশ, রুট একশো চুয়াল্লিশ মানে কি টুয়েলভ সেন্টিমিটার। পরের অঙ্ক আমাদের সাত দাগের অঙ্ক, এ ও বি বৃত্তের একটি ব্যাস কেন্দ্র মানে ব্যাস যার কেন্দ্র ও সি, বৃত্তের উপর একটি বিন্দু কোণ ও বি সি সমান সমান ষাট ডিগ্রি হলে কোণ ও সি এর মান নির্ণয় করো। তো দেখো এখানে আমি অঙ্কন করেছি এ ও বি ত্রিভুজ অঙ্কন করেছি এবং যেখানে ও বি সি ও ও বি সমান সমান ও সি মানে ও বি সমান সমান ও সি, ঠিক আছে মানে এর একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও সি বি সমান সমান ও বি সি, ও সি বি সমান সমান কী আছে ও বি সি, ঠিক আছে এটা কিন্তু ষাট ডিগ্রি বলে দিয়েছে, ও বি সির মান ষাট ডিগ্রি বলে দিয়েছে। আবার যেহেতু এ বি হলো একটি বৃত্তের ব্যাস এবং সি বৃত্তটির পরি উপরিস্থ যে কোনো একটি বিন্দু, তাহলে কোন এ সি বি সমান সমান নব্বই ডিগ্রি অর্ধবৃত্তস্ত কোণ, কোন ও সি আর সমান সমান এ সি বি থেকে ও সি বি, এ সি বি থেকে এ সি বি থেকে যদি আমি ও সি বি বাদ দিই নব্বই থেকে ষাট বাদ দিলে কত হবে তিরিশ ডিগ্রি থাকবে। নেক্সট অঙ্ক কী বলেছে আমাদের আট দাগের অঙ্ক, বলেছে একটি ও কেন্দ্র বৃত্তে বৃত্তাকার কেন্দ্র থেকে ছাব্বিশ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত পি বিন্দু থেকে অবস্থিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। তো দেখো এখানে আমি অঙ্কন করেছি ও কেন্দ্র বৃত্ত থেকে যেখানে আমরা দেখতে পাচ্ছি এর দূরত্ব ছাব্বিশ সেন্টিমিটার করেছি এবং এও যেটা আছে ঠিক আছে পি বিন্দু থেকে এর যে স্পর্শক আছে এটা কিন্তু দশ সেন্টিমিটার, আমাদের এটা কিন্তু এও কিন্তু ব্যাসার্ধ আছে। তো দেখো আর সমান সমান এও ব্যাসার্ধ আর ও এপি, ও এপি সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের সূত্র থেকে পাচ্ছি। তো দেখো ও এ সমান সমান ওপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার মানে কি অতিভুজ স্কোয়ার মাইনাস কি লম্ব স্কোয়ার, ছাব্বিশ স্কোয়ার মাইনাস দশ স্কোয়ার মানে কি ছশো ছিয়াত্তর মাইনাস একশো, পাঁচশো ছিয়াত্তর বাই রুট পাঁচশো ছিয়াত্তর মানে কি চব্বিশ অ্যান্সার। তো বুঝতে পারছো অঙ্কটা খুব সুন্দর করে আমি সলভ করে দিয়েছি, বুঝতে পারছো এর বাকি। তো দেখো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আর বাকি যে নয় দাগের অঙ্ক দশ দাগের অঙ্ক বারো দাগের বারো দাগের অঙ্ক টোটাল চারটে অঙ্ক বাকি আছে, খুব শীঘ্রই সলভ করিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।